নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমি আপনাদের স্বামী বিবেকানন্দের দুটি গল্প শোনাতে চলেছি। একদিন এক নাস্তিক প্রফেসর ক্লাসে প্রবেশ করলেন। প্রথমেই তিনি হিন্দু ধর্মাবলম্বী ছাত্রদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, তোমরা বিশ্বাস করো তাই না যে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন? এক ছাত্র উত্তর দিল, হ্যাঁ প্রফেসর, আমরা তাই বিশ্বাস করি। তখন প্রফেসর বললেন, বেশ, তাহলে তো খারাপও ভগবানই সৃষ্টি করেছেন। তখন ছাত্রটি আর কিছু বলতে পারল না। কিছুক্ষণ পরে একজন ছাত্র উঠে জিজ্ঞেস করল, প্রফেসর, আমার একটা প্রশ্ন আছে। প্রফেসর বলল, করো প্রশ্ন। ছাত্রটি জিজ্ঞেস করলেন, প্রফেসর, মিথ্যা কাকে বলে? মিথ্যা বলে কি কারো অস্তিত্ব আছে? প্রফেসর বললেন, হ্যাঁ, যখন তুমি সত্য বিনা অন্য কিছু বলো তখন তা মিথ্যে। মিথ্যে তো আছেই, মিথ্যে তো তোমাদের মতে ভগবানেরই সৃষ্টি। ছাত্রটি বললেন, না প্রফেসর, যখন কোনো বাক্যে সত্য অনুপস্থিত থাকে তখনই সেটা মিথ্যে হয়। সত্যই ভগবান সৃষ্টি করেছেন, মিথ্যে নয়। প্রফেসর কিছুটা ক্রুদ্ধই হলেন। তারপর আরও কিছুক্ষণ পরে ছাত্রটি জিজ্ঞেস করলেন, প্রফেসর, অন্ধকার বলে কি কিছু হয়? প্রফেসর রাগত স্বরেই উত্তর দিলেন, হ্যাঁ হয়তো, তুমি একটি ঘরে প্রবেশ করো, আলো না জ্বালিয়ে রাখো, তাহলে তো তা অন্ধকারই থাকবে। ছাত্রটি বলল, আবারও ভুল, যখন আলো অনুপস্থিত থাকে তখনই তা অন্ধকার হিসেবে গণ্য হয়। আমরা আলোর গতিবেগ পরিমাপ করতে পারি কিন্তু অন্ধকার নয়, অর্থাৎ অন্ধকারেরও কোনো অস্তিত্ব নেই। আবার কিছুক্ষণ পরে ছাত্রটি আবার প্রশ্ন করল, হে প্রফেসর, অন্ধকার বলে তো কিছু হয় না, সেটা মানা গেল, তবে খারাপ বলে কি কিছু হয়? তখন প্রফেসর বললেন, খারাপ বলে কিছু হয় না, এত যে চুরি ডাকাতি হচ্ছে তা কি খারাপ নয়? তখন ছাত্রটি উত্তর দিলেন, না, খারাপ বলে কিছুই হয় না, সব কিছুই ভালো। একমাত্র কোনো ব্যক্তির মধ্যে যদি ভালো গুণ অর্থাৎ বিবেক, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদির অভাব থাকে তখনই সে খারাপ হয়, সে খারাপ কাজ করে। তাই খারাপেরও কোনো অস্তিত্ব নেই। ভগবান সত্যি শুধু ধনাত্মকই সব কিছু তৈরি করেছেন, ঋণাত্মক কিছুই ভগবানের সৃষ্টি নয়। এই ছাত্রই হলেন শ্রী নরেন্দ্রনাথ দত্ত, যিনি বড় হয়ে বিশ্ববিজয়ী বিবেকানন্দ নামে পরিচিত। এই শ্রী নরেন্দ্রনাথ দত্তের সহজ সরল ভাষায় ভগবানকে ব্যাখ্যা করার গুণ অতুলনীয়। এই স্বামী বিবেকানন্দ যখন ভারত মাতার মুখ উজ্জ্বল করতে আমেরিকার শিকাগো শহরে মহাধর্ম সম্মেলন উৎসবে গেলেন, তখন তার খ্যাতি নানান দিকে ছড়িয়ে পড়ে। এরকমই কিছুদিন চলার পরে খ্রিস্টীয় কিছু গুরুরা দেখলেন তাদের সার্থান্বেষণে স্বামী বিবেকানন্দের বাণীর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে। তাই তারা তাদের একজন সুন্দরী মহিলাকে পাঠালেন স্বামী বিবেকানন্দকে খারাপ প্রমাণিত করার জন্যে। এইরকমই একদিন আমেরিকা একটি বক্তৃতা দেওয়ার পরে স্বামী বিবেকানন্দের কাছে এক সুন্দরী মহিলা গিয়ে জিজ্ঞেস করলেন, স্বামীজি, আমি আপনাকে বিবাহ করতে চাই। স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন, কেন? তিনি তখন উত্তর দিলেন, আমি আপনার মতোই একটি খুব ভালো পুত্রের জন্ম দিতে চাই। তখন স্বামীজি বললেন, অত কষ্ট করতে হবে না মা। সেই উনি সেই নারীর পদতলে বসে বললেন, আজ থেকে আমি আপনার সন্তান। এর থেকে বোঝা যায় স্বামীজি পৃথিবীর সকল নারীকেই হয় নিজের মা নয়তো ভগিনী রূপে গণ্য করতেন। আমাদের উচিত তার আদর্শকে অনুসরণ করে নিজের জীবনের পথে আরও উন্নতি করা। নমস্কার।